LG G7 Android ভার্সন 8.0 FRP লক বাইপাস। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, নিচে লাল বাটনটায় ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন এবং সাথে বেল আইকনটায় ক্লিক করে নেন, তো নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে FRP লকটা বাইপাস করা যায়। প্রথমে আপনার সেটটা অন করে ওয়াইফাই কানেকশন করে নেবেন। তো আমার এই সেটটা দেখেন, আমি ওয়াইফাই কানেকশন করে চেক করে নিচ্ছি এটা FRP আছে কিনা। দেখেন এখানে লেখা আছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, মানে গুগল অ্যাকাউন্ট আছে, নেক্সট দিলে যাচ্ছে না। আমি এখন ব্যাগে চলে যাচ্ছি, অ্যাক্সেসিবিলিটি ক্লিক করব, এখান থেকে টক ব্যাক ক্লিক করব। টক ব্যাক ক্লিক করলাম, টার্ন অন ক্লিক করতে হবে, টার্ন অন ক্লিক করলাম, টক ব্যাক ঢুকে গেলাম। এখন আমি এল ড্রয়িং করব আঙ্গুল দিয়ে। এল ড্রয়িং করার পরে টক ব্যাক সেটিং আছে, টক ব্যাক সেটিং এ ক্লিক করতে হবে। টক ব্যাক সেটিং এ ক্লিক করার পরে দুই আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গিয়ে টক ব্যাক টিউটোরিয়ালে ক্লিক করব, এখানে টক ব্যাক টিউটোরিয়াল অফে ক্লিক করব, অফ হয়ে গেছে। এখন নিচে গিয়ে হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করব, এখান থেকে সেন্ড ফিডব্যাকে ক্লিক করতে হবে। এখানে রাইট ইউর ফিডব্যাক লেখা আছে, রাইট ইউর ফিডব্যাকে একটা নাম্বার আমি লিখব, নাম্বার লিখে এটাকে চেপে ধরব। দেখেন চেপে ধরলে ফোনের আইকনটা চলে আসে, ফোন আইকনটায় ক্লিক করলাম, নাম্বারটা কেটে দিলাম। এখান থেকে চলে যাব কন্ট্যাক্টে, কন্ট্যাক্ট থেকে যে কোনো একটা নাম্বার চুজ করে নিতে হবে। এরপরে মেসেজে ক্লিক করতে হবে, মেসেজ বক্সে www.youtube.com এই অ্যাড্রেসটা লিখতে হবে। তো আমি লিখে নিচ্ছি, আমার অ্যাড্রেসটা লেখা হয়ে গেছে, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ছেড়ে দিলে দেখেন উপরে ইউটিউব লেখা আসছে, আমি ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ঢুকে গেছে, এখন রাইট সাইড টপে অ্যাকাউন্টের আইকনটা আছে ওখানে ক্লিক করব, টার্মস অফ সার্ভিসে ক্লিক করব। ইউটিউবের মেইন পেজে ঢুকে গেছি, এখান থেকে ওয়েব অ্যাড্রেস বারে ক্লিক করে এখানে google.com লিখে সার্চ দিতে হবে। এখন সার্চ বক্সে গুগল নাও লিখে সার্চ দেব, গুগল নাও লিখে সার্চ দিচ্ছি। গুগল নাও চলে এসেছে, গুগল নাও ক্লিক করলাম, এখান থেকে গুগল অ্যাপসে ক্লিক করতে হবে। গুগল অ্যাপসে ক্লিক করার পরে গুগলে ঢুকে গেছে, এখন এখানে আমি হেল্প টাইপ করব। হেল্প টাইপ করলে হেল্প এপিকে শো হবে, হেল্প এপিকে ক্লিক করলাম। এখান থেকে বেসিক সেটআপে ক্লিক করতে হবে, এলজি মোবাইল সুইটে ক্লিক করতে হবে, গো টু এলজি মোবাইল সুইটে ক্লিক করতে হবে। এই এলজি সেটটার পাশে এখন আমি অন্য একটা অ্যান্ড্রয়েড সেট নিলাম। এই অ্যান্ড্রয়েড সেটটায় আগে থেকে আমি কিছু সফটওয়্যার ডাউনলোড করে রেখেছি এবং ইনস্টল করে রেখেছি। এলজি মোবাইল সুইট এপিকেটা এখন আমি ওপেন করব, অ্যাকসেপ্ট ক্লিক করব, অ্যালাউ ক্লিক করব, ওকে ক্লিক করে দেব। এখন আমি এলজি সেটটাতে ওয়াইফাই ক্লিক করব, এরপরে রিসিভে ক্লিক করব। এখান থেকে ওয়াইফাই ক্লিক করে স্টার্ট ক্লিক করে দিলাম, এলজি সেটটা স্টার্ট ক্লিক করে দিলাম। একটু ওয়েট করতে হবে, এরা দুটো সেটই স্ক্যানিং হচ্ছে। দেখেন আমার স্যামসাং সেটটায় এলজি G7 লেখা চলে এসছে, আমি G7 ক্লিক করে দিলাম। এলজি সেটটা একটা মেসেজ দিয়েছে, এখানে রিসিভ লেখা আছে, আমি রিসিভে ক্লিক করব। দেখেন স্যামসাং সেটে দুটো ফোল্ডার আছে, একটা ফোল্ডারে ক্লিক উঠিয়ে দিয়ে বাকি ফোল্ডারটা আমি নেক্সট করে সেন্ড করে দিলাম, অটোমেটিক চলে যাচ্ছে এলজি সেটটা। দেখেন এলজি সেটে চলে আসছে, অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। আমি আমার অ্যান্ড্রয়েড সেটটা যেটা আমি ইউজ করেছিলাম দ্বিতীয় সেটটা সরিয়ে নিচ্ছি। এখন আমার এলজি সেটটা যেটা আমি এফআরপি বাইপাস করব সেই সেটটা দেখেন নিচে লেখা আছে রিস্টার্ট ফোন, আমি রিস্টার্ট ফোনে ক্লিক করব, ফোনটা ফুললি রিস্টার্ট হবে, একটু সময় নিব অবশ্য রিস্টার্ট হতে। আমার সেটটি রিস্টার্ট ফুললি কমপ্লিট। এখন এখান থেকে আমাকে ব্রাউজারে ঢুকতে হবে, প্রথম যেভাবে ব্রাউজারে ঢুকেছিলাম ঠিক সেইভাবে। তো ভিডিওটা লম্বা হওয়ার কারণে পুশ করে সরাসরি ব্রাউজারে চলে যাচ্ছি। আমি অলরেডি ব্রাউজারে ঢুকে গিয়েছি, সার্চ বারে গুগল নাও লিখে ক্লিক করতে হবে, গুগল নাও লিখে সার্চ করব। গুগল নাও লিখে সার্চ করলাম, গুগল যে এপিকেটা আছে ওটাকে আমি ক্লিক করব। গুগল এপিকে ক্লিক করে গুগল সার্চ বারে নোভা লঞ্চার লিখে সার্চ করব। দেখেন নোভা লঞ্চার চলে আসছে, নোভা লঞ্চার এপিকে ক্লিক করলাম, আমার সেটটা অ্যাক্টিভ হয়ে গেছে লঞ্চারের মাধ্যমে। এখন আমি এখান থেকে
কুইক মেকার শর্টকাট যে এপিকেটা আছে ইনস্টল করেছিলাম ওটাকে ওপেন করব। ওপেন করে এখানে সার্চ দিব সেট আপ উইজার্ড লিখে, সেট আপ উইজার্ড লিখে আমি সার্চ দিব। দেখেন আমি সেট আপ উইজার্ড টাইপ করতেছি, সেট আপ উইজার্ড টাইপ করতে না করতে আমার সেট আপ উইজার্ড এপিকেটা শো হয়ে গেছে। আমি এটাতে ক্লিক করব, এখন সেট আপ উইজার্ড ক্লিক করলাম। এখন এখান থেকে উপর থেকে একটা দুটো দুটো বাদ দিয়ে তিন নাম্বারটা আমি ক্লিক করব, তিন নাম্বার ক্লিক করলাম। এখন ট্রাইতে ক্লিক করব, ট্রাইতে ক্লিক করার পর আমার সেটটা অটো রিস্টার্ট নেবে। দেখেন অটো রিস্টার্ট নিয়েছে, আমার সেটটাকে ফুল রিস্টার্ট কমপ্লিট হওয়ার পরে অ্যাক্টিভ করতে হবে। আমার সেটটি ফুলি রিস্টার্ট কমপ্লিট, এখন অ্যাক্টিভ করে নেব। সেট আপ কমপ্লিট, FRP রিমুভ ডান।